please subscribe to my channel and press the bell icon for never miss another update from Sushmitar Rannaghar. Hi, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। সেটা হলো পাউরুটির লাল মিষ্টি বা পাউরুটির গোলাপজামুন। এটা একদম সিম্পলভাবে তৈরি করব। আমাদের সবার ঘরেই প্রায় এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, বেশি কিছু লাগবে না। তো চলো দেখে নিই কেমনভাবে করতে হবে পাউরুটির লাল মিষ্টি বা গোলাপজামুন। তো পাউরুটির লাল মিষ্টি বানানোর জন্য আমি এখানে 6টা পাউরুটি, ধারগুলো সব আমি কেটে রেখেছি, শুধু সাদা অংশটা নিয়েছি। আর এখানে আমি 6 চামচ, বড় চামচের 6 চামচ দুধ, গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি, জাল দেওয়া তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ো দুধ, এখানে বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ আছে। তো প্রথমে আমি পাউরুটিটা মাখব। তো আমি পাউরুটিগুলোকে একটু ভেঙে নিচ্ছি, তোমরা চাইলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এবার আমি এর মধ্যে দুধ একটু একটু করে মেশাবো আর মাখবো। আর এই গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। দেখবে এরকম বল হলে তবেই কিন্তু এটার থেকে মিষ্টিটা তৈরি হবে, নইলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দেবে। তো খুব বেশি নরম করলে হবে না। দেখো আমি সব মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি, এবার এগুলোকে ফ্রাই করতে হবে। সাদা তেলে ফ্রাই করবো এগুলো। এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে আমি শিরা করতে দিয়েছি। তো তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তারপরে মিষ্টিগুলো ছাড়লে হবে না, পুড়ে যাবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটুখানি ঠান্ডা করে, মানে মিডিয়াম করে ফ্লেমটা, তারপরে এগুলো দিতে হবে। এবার আমি একটা একটা করে বল দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, হাই করে দিলে একদমই চলবে না, তাহলে ওপরের পোর্শনটা পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এগুলো খুব সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো মিষ্টিগুলোর কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে। তো যখনই একদিকটা এরকম কালার আসবে তখনই এগুলোকে উল্টে উল্টে দিতে হবে, নইলে একদিকটা বেশি লাল হয়ে যাবে, আরেক দিকটা হবে না, দেখতেও ভালো লাগবে না। দেখো লালচে ব্রাউন কালার হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি সব মিষ্টিগুলো তুলে নিয়েছি, এবার আমি এগুলো সব শিরার মধ্যে ছেড়ে দেব। এবার আমি গ্যাসটা বাড়িয়ে এগুলোকে 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো এগুলো 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে 25 থেকে 30 মিনিট আমি এটাকে এইভাবে ঢেকে ঠান্ডা হতে দেব। দেখো তৈরি হয়ে গেল পাউরুটির লাল মিষ্টি বা পাউরুটির গোলাপজামুন। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যদি এরকম আরও আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো।